আমি এলিনজিৎকে অনেক ভালোবাসি, আমি এলিনজিৎকে অনেক ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। খেলা সামলাইতে পারবি তো? নে সামলা। আমি ভাবলাম এই বিষয়ে কিছু বলবো না বলবো না, বাট না বইলা থাকতেই পারি না ভাই। মানে পটকিতে আঙ্গুল দিতে চাইছস তো ঠিকই, বাট দেওয়ার পর যে কি হবো এটা ভাবস নাই আগে। তোর মায়ের নাকি তোর ভালোবাসার অভাবে পুষ্টিহীনতায় ভুগতাছে, এর কারণে আমি আসলাম তোর মার একটু পুষ্টি দিতে। মানে খানকির পোলারা কি খেয়ে ভিডিও বানায় জানি না। এই খানকির পোলা এলিয়েন 50 টা কি তোর মারে চুচ্ছিল মাদার চত? মানে কথায় কথায় এলিয়েন 50 টিকটকার, এলিয়েন 50 প্যানেল ইউজার, এলিয়েন 50 এই বাল শাল দুনা বুদা, যা মন চায় তাই কেউ বেড়াইতাছস? কারণ তোরা তো টিকটকার। আর ওই খানকির পোলা, তোরা টিকটকার মানে কি? এই মাদার চত, তোরা টিকটকার মানে কি? এই মাদার চত, আমরা কি টিকটকে তোর মাল লয়ে কাপল ভিডিও বানাই রে খানকির পোলা? এগে যাও, আমরা মানে নিলাম আমরা টিকটকার, কারণ আমরা আর বইনের লগে নাচানাচি করি টিকটকে গিয়ে আর মায়ের লগে কাপল ভিডিও বানাই। এর কারণে গাইস এদের মতো মাদার চত আমাদের টিকটকার বলে, ঠিক আছে গাইস? এই খানকির পোলা, তোরা কি বুঝোস না তোরা যে টিকটকার কস মাদার চত? টিকটকে যে তোর মায়ের লগে কাপল ভিডিও বানাই রে মাদার চত। গাইস তোমরা জিনিসটা বুঝো, এস্টেড এন্ড এইচসিবিল ওদের কিন্তু টিকটক আইডি আছে, ওরাও কিন্তু টিকটকে গেম দিয়ে ভিডিও ছাড়ায়, তার মানে ওরা কি টিকটকার হয়ে গেছে রে মাদার চত? আচ্ছা এবার তোমরা আমার একটা কথা বলো গাইস, ওরা যে তো টিকটকার টিকটকার করে, ওরা কোন লজিকে আমাদের টিকটকার বলে বলো তো একটু? মানে এস্টেড দেখানো তো গাইস, ভিডিওটা দেখে তোমরা বুঝাই গেছো যে মাদার চোদে প্যানেল ইউজ করে খেলতেছে, এন্ড আমরাও বোঝার সাথে সাথে তারা ডিসকর্ডে ডাক দিই। এন্ড আমি তোমাদের আর একটা কথা বলে রাখি, এই মাদার চোদে কিন্তু ফোন প্লেয়ার, এর নাই কোনো ধরনের পিসি, এখন সে প্যানেল কিভাবে ইউজ করলো? প্যানেল তো আর পিসি ছাড়া ইউজ করা যায় না। তারপর তারা ডিসকর্ডে ডাকার পর সে স্বীকার করে যে তার এক টিমমেটে দিয়ে গেমপ্লে করাইছে, এন্ড যে টিমমেটে দিয়ে সে গেমপ্লে করাইছে তার পিসিতে প্যানেল পাওয়া গেছে। তার গিল ডিসব্যান্ড করে দেওয়ার পরও তার একটা সুযোগ দেওয়া হয়েছিল, কারণ তার সাথে আমাদের অনেক আগে থেকে সম্পর্ক, কিন্তু সে উল্টা বলে যে সে নিজের এলিয়েন 50 তৈরি করবে। তারপরে সে একটা কাহিনী বানায় সে নাকি এলিয়েন জিনদের
গিল থেকে কিক দিয়ে দিছে, কিন্তু এরকম কিছুই হয় নাই। লিয়ঞ্জিন ফেয়ার হয়ে যাওয়ার পর থেকে আমাদের গিল্ডে আছে, যতদিন সে ফেয়ার গেম প্লে করতেছে ততদিন পর্যন্ত আমাদের গিল্ডেই থাকবে। আজকে তো গাইছি আমরা এলিয়েন ডিউটি গিল্ড গড়ে ওঠার কাহিনী বলতে বলতে ভিডিও শেষ করলাম। এন্ড কালকের ভিডিওটায় আমরা কিছু কিছু হিজলার রোস্টারদের রোস্টিং করা শিখাবো, তার জন্য তোমরা সবাই অপেক্ষা করো। এন্ড আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর ভালো না লাগলে একটা করে বকা দিয়ে দিও। সবাই বাই বাই।